হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যানের নতুন একটি ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ আর আজকে সোমবার। তো এখন বেজে গেছে ঘড়িতে 8টা, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো, সকালের বাসি কাজগুলো সার হেরে টেরে নিয়েছি আর হচ্ছে এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে টিফিন টিফিন যাই হোক কিছু একটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আজকে অনেক কাজ আছে যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো। চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও হচ্ছে যে যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, কারণ অনেক কাজের চাপ আছে, আমার সংসারের কাজ ছাড়া ঝুড়ি অনেক কিছু কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর এদিকে তোমাদের দাদাভাই যে খাওয়ার জল হচ্ছে, আর এটাকে যে এখানকার লোকরা বলে মার্শাল, তো আমরা তো বলি মটর। তো যাই হোক, এখানে দেখো জলটা সব ঢপে ঢপে ভরছে, আমরা এখন দোতলায় নিয়ে যাব, নিয়ে গিয়ে রান্নাঘরেও রাখবো, আবার কিছু কিছুগুলো হচ্ছে ঘরে রাখবো। তো এদিকে দেখো এই যে লালু আসছে, তো এই দেখো লালু, এখন শুধু লালুই থাকে, লালুকেই খাওয়া দাওয়া যা কিছু ওকেই দিই, ও এখন খায়। এই দেখো ঢুকছে এখন লালু। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সায়ন ড্রেসিং টেবিল পোশাক হচ্ছে, তোমাদের দাদাভাই জল হচ্ছে। তোমাদের দাদাভাই একটু আগে আসলো বাজার থেকে, সকালবেলায় গিয়েছিল। তো চলো রান্নাবান্না কমপ্লিট, কী কী রান্না করেছি সেটা ফার্স্ট সময় একটু ভিডিও করে দেখাবো। আজকে রান্নার সময় সেভাবে ভিডিও করতে পারিনি, তো চলো পরে দেখা হচ্ছে। আর ওই দেখো দূরে গাছের ওইখানে তোমাদের দাদাভাই আর সায়ন হচ্ছে মোটর সাইকেল আর সাইকেল ধুচ্ছে। সায়ন তো সাইকেল পেয়েছে স্কুল থেকে, সেই সাইকেলটা হচ্ছে পরিষ্কার সেই আনাই হয়েছে, তারপরে আর ধোয়াধুই বা মোছা করা ব্যবহার করাই হয়নি। তো ভাবছি সামনে যখন বিশ্বকর্মা পুজো, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো ধুয়ে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে যাবে। তো এখানে দেখো আমি তো আজকে দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি, দুপুর কেন সকালেও সেভাবে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো এই যে ভাত করেছি, মুগের ডাল, লাউ ঘণ্ট, আর এদিকে হচ্ছে আলুর দম, আর ভাজা করেছিলাম, তো ভাজাটা নেওয়া হয়নি। আর স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, অনেক কাজ ছিল। কালকে সিঁড়ির তো ঝাড়টার দিয়ে ঝেড়ে টেড়ে ঝাড়টার দিয়ে রেখেছিলাম, আর আজকে সিঁড়ি মুছেছি। তারপর ঘরের অনেক কাজ ছিল, শান্ত তো আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে মুছে টুচে দিয়েছে, আমি রান্না টান্না সেরে ওদিকে রান্নাঘরের কাজ ছিল। তারপরে দেখলি তোমাদের দাদাভাই আসেন সাইকেল কোষা করছিল, তোমাদের দাদাভাই স্নান করে পুজো দিয়েছিল, আর আমার ঘরে টুকটাক টুকটাক অনেক কাজই ছিল। তারপরে বাথরুম পরিষ্কার করলাম, শাখা টাকাগুলো এসব একটু পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম। তারপর তোমাদের দাদাভাই হচ্ছে ওই প্যান্ডেলে সব এসেছিলো, ওখানে চলে গেল, আর এদিকে আমি এদিকে টুকটাক করে সেরেছিলাম। তারপরে ঠাকুর প্রণাম টুনাম করে গিয়েছিলাম আবার যেখানে রান্না হবে সেখানে, কিন্তু খুবই কাদার বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে আর মোবাইল নিয়ে যাওয়ার সাহস পাইনি, মানে ভিডিও আর করিনি। তো কালকে খাওয়া দাওয়া যেখানে হবে সেখানে হচ্ছে ভিডিও তখন নয় করবো, দেখা যাক কী হয় বৃষ্টি যদি না হয়। আকাশে মেঘ কিন্তু একটা তারা চাঁদ উঠেছে, কিন্তু কী যে হবে সেটাই, বৃষ্টি আর দরকার নেই, হাওয়া হলেই যথেষ্ট, হাওয়া থাক ঠান্ডা ঠান্ডা, এমনি অটোমেটিক ঠান্ডা রোদ উঠলেও তাও অতটা গরম লাগবে না, যেহেতু দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এখন বেজে ঘড়িতে 9টা, তো এখন যাব রুটি করতে। আর পাখাটা কেনা হয়েছে যে গরম গরম করে, মানে আমাদের গরম না শ্বশুর মশাই গরম লাগছিল বলে কেনা, কিন্তু এখন আবার ঠান্ডা ঠান্ডা, তা থাক আবার যখন গরম লাগবে তখন হয়তো বা চালাবে। চলো আলু ভাজা করব, আর যা তরকারি আছে সব হয়ে যাবে, 4-5টা রুটি করবো, ভাত অনেকটাই আছে, ভাত একটু বেশি করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে কালকে যেহেতু অনেকক্ষণ উপোস টুপোস থাকতে হবে, ওর জন্য রাত্রিবেলা একটু ভাত খাবো, একটা করে রুটি খেতে পারি, না হলে ভাত খাবো, ভাত আছে। তো চলো তোমাদের দাদাভাই রুটি করলে একটা দুটো খাবেই, তারপর ভাত খাবে, জল পড়ছে, ট্যাঙ্কি ভরে গেছে। তো চলো রুটি টুটি করে নিই, রুটি করার সময় একটু ভিডিও করলে করতে পারি। তো চলো পরে দেখা হচ্ছে।
তো রুটি টুটি করে চলে আসলাম, আর সায়নের আগে খেয়ে নিয়েছি, সায়নের জন্য আগে আলু ভাজা করে দিই, তারপর রুটি করতে গিয়েছিলাম। তারপর এখন বাবা খাচ্ছে, বাবা আজকে তরকারি দিয়ে খেলো না, বাবা শুধু দুধ টুটি দিয়ে কলা দিয়ে তাই দিয়ে খাচ্ছে। আসলে বয়স হয়ে গেছে তো আর মানে তরকারি ভাজি বাবা অত ভালোবাসছে না। আজকে তো রান্না করেছি তো ওগুলো খাবে না, এখন বলছে দুধ টুটি কলা আছে। আমরা কলাটা প্রথমে আমি বললাম যে কলা তাহলে নেন, তাই কলা দিয়ে খাবে। এখন বাজে 10টা। আর প্রথমে রুটি করতে চেয়েছিলাম তো সায়না বললো সায়না ও খিদে পেয়ে গেছে, তোকে দিয়ে দিলাম, আর বাবা 10টায় খাই। বাবাকে যদি আগে আগে বলি বাবা বলেছে থাম 10টায় খাবো, ওর জন্য বাবাকে 10টায় দিয়ে দিলাম। তো এদিকে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, তো কালকে আবার ভোরবেলায় উঠতে হবে, কালকে 5টার সময় উঠে এবার স্নান ধান করে ঘরটা ঝাড় দিয়ে চাদর টাদর পাল্টাবো প্রত্যেকবার। তো আগের বার তো নতুন চাদর ছিল পেতেছিলাম, এবার আর নতুন চাদর নেইও, পুরোনো যে চাদর ব্যবহার করি সেই চাদরই পাতবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তোমাদের দাদাভাইয়ের সময় নেই, আমার যে ব্লাউজ একটা সেটাই আনতে ভুলে গেছে, তো কালকে কোন মানে ওই কোন ব্লাউজ যে পরবো জানি না, যদি এনে দেয় তাহলে নতুন ব্লাউজ দিয়ে পরবো, ঠিক আছে হবে। তো চলো এখন আল্লা টাল্লাগুলো যেগুলো আছে সেগুলো গুছাতে হবে। আর দেখে দেখো দেখো এই সাইডে ভেজে ভেজে গামছা রেখে দিয়েছি, গামছাগুলো মেলতে হবে আজকে, সব মশারি টাঙাতে হবে চারদিকে, চারদিকে মশারি টাঙিয়ে সব ভেজা ভেজে জামা কাপড়গুলো সেগুলো মেলে দিতে হবে। আমার নাইটি আছে 2-3টে নাইটি, সেগুলো মেলে দিতে হবে। সায়ন আর তোমাদের দাদা ভাই নিচে প্যান্ডেলের এখানে, সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আগে বাবার দেখিয়ে দিই তার। তো চলো তোমাদের দাদা ভাই বসে আছে, তো বললাম যে খাওয়া দাওয়া করে যাও, তো এদিকে দেখো ওই যে বসে আছে, আর ওখানে কিন্তু পাশে কিন্তু সায়ন নাই, দেখো সায়ন হচ্ছে সবুজ কালারের গেঞ্জি পরে আছে, আর এই যেই দেখেছে ভিডিও করা তো এখন চলে যাচ্ছে। আর এদিকে মন্দিরে সব লাইটিং লাগাচ্ছে বলে তোমাদের দাদা ভাই বসে আছে, লাইটিংগুলো লাগানো হলে খেতে চলে আসবে। বসে গিয়েছি আর এখন বাজে 11:10 বাকি। তোমাদের দাদা ভাই আবার নিচে গেল, প্যান্ডেলের লোক ডাকছে, তো আমি খাওয়ার টারগুলো এখন বেড়েটা নিয়ে নেবো। তো চলো তোমাদের দাদা ভাই এখনই চলে আসবে, তো খাওয়া দাওয়া করে নিই, আর চোখে এখন ঘুম চলেছে, মানে সারাদিন একটু খাটাখাটনি হয়েছে, অনেক কাজই হয়েছে, তো ওর জন্য খেয়েই মনে হয় শুয়ে পড়বো। কিন্তু শোয়ার জন্যে একটা ভিডিও এডিট করবো ভাবছি, মানে যতটুকু পারি করবো, করে নিয়ে কালকে হয়তো সকালবেলার দিকে আপলোড দিয়ে দিতে পারি, তাহলে স্টোরেজটা একটুখানি কমবে। ভিডিও করা হয়, ভিডিও আর এডিট করা হয় না, এডিট করার জন্যই আজ এই অবস্থা। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের দাদা ভাই আসুক, তারপরে আর কানের দাটা পড়া হচ্ছে না, কদিন ধরে কানের দাটা পড়তে হবে, কালকেই করবো কানের দাটা। তো চলো পরে দেখো, মানে আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বসে আছি, আর এখন ভাবলাম যে নেল পালিশ করবো, তো এই যে নেই হাতের যে আছে দেখো, এই তুলো টুলো নিয়ে রিমুভার নিয়ে বসে আছে, এই যে নোকে এই নেল পালিশগুলো এখন তুলবো, তুলে এই যে গোলাপি কালারের নেল পালিশটা আছে এটা পরবো, আর এই যে আর একটা নেল পালিশ আছে ভেবেছিলাম ওটা পরবো, কিন্তু এটা ফুরানোর মধ্যে ওটা হাতে আর পরছি না, আর এই যে লাল কালারের নেল পালিশটা পায়ে পরবো। তো চলো এখন হচ্ছে সব তোমাদের দাদা ভাই আর সায়ন ঘুমাচ্ছে, আর এদিকে সব জামাকাপড়গুলো সব দেখো মশারির সাথে মেলে দিয়েছি, বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা ছিল, তো কালকে কি হবে জানি না, তো একটু রোদ রোদ হলেই ভালো হয়, কাদা কাদা হলে তো খুব অসুবিধা হবে, তো জামা কাপড়ের জন্য মেলে দিলাম, পাখার হয় শুকিয়ে যাবে অন্তত। আর এখন বেজে গেছে দেখো 1:30 বাজে, তো 1:30 সময় এখন আমি এই যে নেল পালিশ পরবো, আর কালকে তো ভেবেছি যে সুতির ছাপাই পরবো, একবার ভেবেছিলাম যে সুতির ছাপা পরে পুরোনো একটা সুতির ছাপা পরে ফলটল বানিয়ে রেখে আসবো, তো পরে নয় তাঁতের শাড়ি পরবো, কিন্তু একবার ভাবলাম যে না তাঁতের শাড়ি আর পরবো না, একটা নতুন ছাপা শাড়ি আছে ওই শাড়িটাই পরেই অঞ্জলি দেবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে, ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।